হ্যালো বন্ধুরা, একটু দেরি হয়ে গেল, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বন্ধুরা কেমন আছো? ভালো, খুব ভালো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। কি ভিডিও, কি মনে হচ্ছে? ঠিক আছে, ভিডিও দিয়ে আমরা দেখে নেবো। তো বন্ধুরা, তার আগে আমি একটা কথা বলবো। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে দেখুন একটু লাল কালার সাবস্ক্রাইব বোতাম আছে, ওই সাবস্ক্রাইব বোতামটিকে ক্লিক করুন, দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। ঠিক আছে, কারণ আমি যখন নেক্সট ভিডিওগুলো আপলোড করবো, সবথেকে প্রথমে আপনার কাছে নোটিফিকেশন যাবে এবং ভিডিওটি তাড়াতাড়ি দেখতে পাবেন। তো বন্ধুরা, আজ আমি আর দেরি করবো না একদম, তো চলুন আমার ভিডিওটা দেখে নিই। তো বন্ধুরা, সবথেকে প্রথমে আমি আমার নেটটা চালু করে নেবো, নেটটা অন করে নিয়েছি। তো ভিডিওটি আজকে যে ভিডিওটি আমি দেখাবো, সেটা হলো সোশ্যাল অ্যাড ওয়ার্ল্ড, একটি কোম্পানি যেটা অ্যাড মার্কেটিং কোম্পানি, এটার সঙ্গে আমরা সবাই অনেকেই পরিচিত। তো বেশি কিছু ভিডিও সম্বন্ধে আমি বলবো না, সরাসরি ভিডিওর একটি মেন পয়েন্ট বা মেন কাজ এই বা এই কোম্পানির মেন যে কাজটা, সেই কাজটা আমরা দেখে নেব। তো বন্ধুরা, ফার্স্ট আমি লগ ইন করবো, গুগলে গিয়ে সার্চ করব, গুগলে গিয়ে সার্চ করব সোশ্যাল অ্যাড ওয়ার্ল্ড, SO সোশ্যাল অ্যাড ওয়ার্ল্ড, এখানে আমার চলে এসেছে অলরেডি। তো বন্ধুরা, আমি এখানে ক্লিক করে নেব। বন্ধুরা, আমার এখানে একটু নেটের সমস্যা হচ্ছে বলে তাই একটু দেরি হচ্ছে। আমি গুগলে গিয়ে দেখলাম আমার সোশ্যাল সোশ্যাল অ্যাড ওয়ার্ল্ড। তো বন্ধুরা, লেখার সঙ্গে সঙ্গে আমি লিখতাম, আমার এখানে একটা পেজ খুলে গিয়েছে, লিঙ্ক চলে এসেছে, যেটা হলো ওয়েলকাম টু সোশ্যাল অ্যাড ওয়ার্ল্ড। আমি এই লিঙ্কে ক্লিক করলাম। তো বন্ধুরা, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখানে একটি পেজ খুলে গিয়েছে, কোম্পানির ওয়েবসাইট। তো আমি পেজ দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইট। তো আমি এখানে আমার লগ ইন করে নেবো, আমার যে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড আছে সেটা দিয়ে আমি লগ ইন করে নেবো। তো বন্ধুরা, নেট একটু স্লো চলছে বলে তাই দেরি হচ্ছে। বন্ধুরা, আমার এখানে লগ ইন পেজ চলে এসেছে, এখানে আমি ইউজার আইডি, যেটা আমার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম, সেই মোবাইল নাম্বার দিয়ে আমি লগ ইন করে নেবো ইউজার আইডি দিয়ে। এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দেবো, যার যেটা পাসওয়ার্ড রয়েছে সেটা দেবে, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর বন্ধুরা, আমি এখানে লগ ইন করবো। লগইনে ক্লিক করলাম। বন্ধুরা, আমি আগেই বলেছি আমার নেটটা একটু স্লো চলছে বলে, এখানে দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল টাওয়ার আছে, নেটওয়ার্কটা দেখে নিই, সিঙ্গেল নেটওয়ার্ক আছে। তো বন্ধুরা, তাই একটু স্লো চলছে, দুঃখিত স্লো চলার জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি আমার এখানে সোশ্যাল অ্যাড ওয়ার্ল্ডের পেজ খুলে গিয়েছে, এটা হলো আমার পার্সোনাল পেজ, পার্সোনাল অ্যাকাউন্ট কোম্পানি থেকে করেছে। তো বন্ধুরা, আজ যেটা দেখাবো বলেছিলাম সেটা হলো আজকে আমাদের যে মেন কাজ সোশ্যাল অ্যাড ওয়ার্ল্ডের, সেটা হলো পার ডে 20টা করে অ্যাড দেখা। তো বন্ধুরা, পার ডে 20টা করে অ্যাড আমি এই পেজের কোনখানে গেলে দেখতে পাবো, কীভাবে দেখবো বা কীভাবে সেই অ্যাডগুলো দেখলে আমার ইনকাম হবে বা ইনকামটা কীভাবে আমি অ্যাকাউন্টে পাচ্ছি সেটা আজকে দেখে নেবো।
তো বন্ধুরা ফার্স্ট এখানে আমি একটা অপশন দেখতে পাচ্ছি, টু ডে অ্যাডস। ভালোভাবে দেখুন, টু ডে অ্যাডস, টু ডে অ্যাডস কি দেখতে পাচ্ছি বন্ধুরা? এটা হলো টু ডে অ্যাডস। তো বন্ধুরা এই টু ডে অ্যাডসের উপর আমি ক্লিক করবো। দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছি আমরা যে এখানে টু ডে অ্যাডসে ক্লিক করতে এখানে অ্যাড চলে যায়, যে ভিউ 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 ভিউ, চারটে ভিউ লেখা আছে, এগুলো হলো অ্যাড, এগুলো আমাকে ভিউ করতে হচ্ছে। নিচে আমি আরও তুললে আমি দেখতে আবার চারটে চলে এসেছে, আবার তুলে আবার চারটে চলে এসেছে, দেখতে পাচ্ছি আবার তুলে আবার চারটে চলে এসেছে, দেখতে পাচ্ছি আবার তুললে আবার চারটে চলে এসেছে। এই করে চার পাঁচ কুড়িটা, পাঁচটা পেজ থাকবে, চারটে করে অ্যাড, কুড়িটা অ্যাড আমাকে দেখতে হচ্ছে। দেখুন বন্ধুরা, তার নিচে অ্যাড নেই, দেখতে পাচ্ছি টোটাল কুড়িটা অ্যাড দিচ্ছে কোম্পানি আমাকে। তো বন্ধুরা অ্যাডগুলো আমি এইভাবে সিন করবো, এই ভিউয়ে ক্লিক করবো। ফার্স্ট ভিউ ক্লিক করলাম, তো বন্ধুরা ক্লিক করে অ্যাডগুলোকে আমাকে সিন করতে হবে। অ্যাডগুলো যখনই আমার কমপ্লিট হয়ে যাবে দেখা বন্ধুরা, ওখানে ভিউটা আমার সিন দেখাবে, তখন আমি বুঝতে পারবো না আমার অ্যাডগুলো সিন হয়ে গিয়েছে, দেখা হয়ে গিয়েছে। তো বন্ধুরা আমি ব্যাক করব, আমি পুরো পেজটাও দেখতে পারি, আইদার না দেখলেও আমি এখান থেকে ব্যাক যদি করি আমার ওখানে সিন হয়ে যাবে। আমি এখান থেকে ব্যাক করে নিলাম বন্ধুরা, ব্যাক বোতাম প্রেস করলাম, ব্যাক করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে সিন হয়ে গিয়েছে, মানে আমার এই অ্যাডটি দেখা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি নেক্সট অ্যাডটি দেখে নেব। তো বন্ধুরা আমি আবার ব্যাক করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছি আমার সেকেন্ড অ্যাডটিও কি সিন হয়ে গিয়েছে। বন্ধুরা আমি থার্ড অ্যাডটি দেখব। তো বন্ধুরা আমি আবার এখান থেকে ব্যাক করে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছি থার্ড অ্যাডটিও সিন হয়ে গিয়েছে। ফোর্থ অ্যাডটি দেখে নেব। বন্ধু আমি ব্যাক করে নিলাম, আমার দেখতে পাচ্ছি চারটে অ্যাড দেখা হয়ে গিয়েছে এই মুহূর্তে। তো এইভাবে আমি আরও 16টি অ্যাড দেখে নেবো। এই নেক্সট 5 নম্বর অ্যাডে আমি ক্লিক করছি, ভিউ ব্যাক করে নিলাম। 6 নম্বর অ্যাড ক্লিক করবো, ভিউ ব্যাক করে নিলাম। 7 নম্বর অ্যাড ক্লিক করবো, ভিউ আবার ব্যাক করে নিলাম। 8 নম্বর অ্যাড ক্লিক করবো, ভিউ ব্যাক করে নিলাম। এইভাবে আমি সবকটি অ্যাডের ওপর ক্লিক করে ব্যাক করে নেব। দেখতে সিন হয়ে যাচ্ছে, তো সবকটি অ্যাড সিন হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমি তাড়াতাড়ি 1 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে, বেশি সময় লাগবে না। পার ডে আমি 1 মিনিট অ্যাড দেখে আমি 9 টাকা ইনকাম করতে পারবো বন্ধুরা। বন্ধুরা আমি দেখছি আমার অলরেডি 12টি অ্যাড দেখা হয়ে গেছে। আমি 13 নম্বরে ক্লিক করলাম, 13 নম্বরও হয়ে গেল, 14 নম্বরে ক্লিক করলাম। তো বন্ধুরা এইভাবে আমি সবকটি 20টা অ্যাড আমি দেখে নেবো আজকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমার 16টি অ্যাড দেখা হয়ে গিয়েছে, আমি 17 নম্বরে ক্লিক করলাম। বন্ধুরা 18 নম্বর হয়ে গিয়েছে, 19 নম্বরে ক্লিক করলাম। বন্ধুরা 19 নম্বর অ্যাডও আমার কমপ্লিট হয়ে গেছে। লাস্ট 20 নম্বর, 20 নম্বর অ্যাড, 20 নম্বর অ্যাডটি আমি একটু দেখে নেবো কী অ্যাড দেয়। বন্ধুরা দেখছি আমাদের কোম্পানিরই একটা পেজ এসেছে, এখনও আসেনি, অলরেডি একটা পেজ আসছে। তো বন্ধু আমি এখান থেকে ব্যাক করে নেবো। তো বন্ধু আমি দেখতে চাই আমার 20 নম্বর অ্যাডও সিন হয়ে গেছে, মানে আমার টোটাল অ্যাড এখান থেকে সব সিন হয়ে গেছে। দেখি সব সিন, বন্ধুরা সিন দেখতে পাচ্ছি, তো সব সিন হয়ে গেছে। তাহলে বন্ধুরা আমার অ্যাড আজকে টু ডে অ্যাডস কমপ্লিট হয়ে গেছে। আমি যখনই এখান থেকে ব্যাক করব বা আমার ড্যাশবোর্ডে চলে যাব, তো বন্ধুরা আমি সেখানে গিয়ে দেখতে পাবো আমার টু ডে অ্যাডসটি, যে আজকে অ্যাড দেখা হয়েছে কি হয়নি দেখে নেব। ওখানে আমার কোনো অ্যাড পেন্ডিং আছে কি সেটাও দেখে নেব। তো বন্ধুরা আমি দেখে নেবো আমার অ্যাডটি এখানে পেন্ডিং আছে কি। এই যে বন্ধুরা দেখুন সিন হয়ে গিয়েছে, মানে আমার আজকে সবকটা অ্যাড, 20টা অ্যাড দেখা কমপ্লিট হয়ে গেছে, তাই এখানে সিন। তো বন্ধুরা আপনাদেরও সেম একই জিনিস দেখাবে,
যে যদি অ্যাডগুলো পেন্ডিং থাকে বা না দেখেন তাহলে পেন্ডিং লেখা থাকবে এবং দেখা কমপ্লিট হয়ে গেলে বা সিন হয়ে গেলে এখানে সিন দেখাবে। তো বন্ধুরা আমি যে আজকে অ্যাড দেখলাম এই অ্যাড থেকে ক টাকা ইনকাম করলাম বন্ধুরা আপনাদের আজকে আমি দেখাবো। এটা সবথেকে প্রথমে আমি থ্রি ডট লাইনে চলে এলাম, সেখান থেকে আমি চলে আসবো মাই অ্যাকাউন্ট স্টেটমেন্ট, মাই অ্যাকাউন্টে এসে মাই ই ওয়ালেট আমি ক্লিক করবো। তো বন্ধুরা মাই ই ওয়ালেটে ক্লিক করতে আমি দেখতে পাচ্ছি এখানে পাঁচই জুন, আমি দেখতে পাচ্ছি কি পাঁচই জুন বলছি 22 মে 2018। তো 22 মে 2018 অ্যাড সিন ডেসক্রিপশান আমার এখানে কত $0.15 ক্রেডিট অ্যামাউন্ট ক্রেডিট। তো বন্ধুরা $0.15 আমাদের কোম্পানি $1 সমান 60 টাকা দেয়। তো আমরা ফ্রন্ট পেজে দেখেছি, ড্যাশবোর্ডে গেলে দেখতে পাবো ওটা। তো $0.15 ইকুয়াল আমাদের ইন্ডিয়ান কারেন্সি হিসাবে সেটি 9 টাকা হয়। তো বন্ধুরা আজকে যেরকম 22 তারিখ এখন আমার নিচে অনেকেই কাজ হচ্ছে, তো সেরকম 22 তারিখ 22/5/2018 আর কে কে দেখেছে এখানে একটা নাম্বার দিয়ে দিয়েছে, এই নাম্বারে যে জয়নিং আছে সে দেখেছে 3 নম্বর লেভেল থেকে সিম করা হয়েছে, সেখানে আমি 1 টাকা পেয়েছি, এভাবে আমরা ভালোভাবে ইনকাম পাই। তো বন্ধুরা আমি আজকে পার্সোনাল জিনিসটা দেখলাম যেটা আমি পার্সোনাল অ্যাড থেকে ক টাকা ইনকাম করতে পারবো, ইন্ডিয়ান রুপিস 9 টাকা, আর ডলার হিসাবে যদি আমি বাইরের বিদেশি রুপিস কামাতে চাই সেটা হচ্ছে $0.15 আমাদের কোম্পানি দিচ্ছে। ওকে বন্ধুরা মানে বুঝতে পারলাম। তো বন্ধুরা আমি বুঝবো কী করে যে আমার টোটাল ব্যালেন্স আমরা নিশ্চয়ই দেখতে পাবো। তো টোটাল ব্যালেন্স দেখতে গেলেও আমাকে বন্ধুরা ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে, ড্যাশবোর্ডে ক্লিক করলে আমি দেখতে পাবো নিচে চলে আসবে, একেবারে নিচের দিকে চলে আসবো। এখানে বন্ধুরা দেখে নিচ্ছি কারেন্সি রেট আমাদের কোম্পানি দিচ্ছে $1.60। তো বন্ধুরা আমার টোটাল আজকে যে ইনকামটা হয়েছে তো সেই ইনকামে আমার যেটা দেখাচ্ছে মাই টোটাল আর্নিং কত দেখতেছি বন্ধুরা $3.3200। তো বন্ধুরা এটা কারেন্ট ব্যালেন্স দেখাবে। তো এইভাবে বন্ধুরা আমরা এখান থেকে অ্যাডগুলো সিন করে পার ডে 9 টাকা করে ইনকাম করতে পারবো। তো বন্ধুরা আমার এই ইনকামটা বড্ড জোর 1 থেকে 1 সপ্তাহের মধ্যে হয়েছে, যে ইনকামটা আমি দেখালাম আমার পার্সোনাল অ্যাড প্লাস আমার টিমের অ্যাড। আমি কিছুজনকে 2-1 জনকে শেয়ার করেছিলাম, সে শেয়ার করেছিলো, মোটামুটি এখন আজ আমার প্রায় 10-15 টিম হয়ে আছে। তো বন্ধুরা সেখান থেকে আমার আজকে টোটাল ইনকাম দাঁড়িয়েছে $3.32। এটা নেক্সট দিন আরও বাড়বে হু হু করে। তো বন্ধুরা এইটুকুনি আজকের ভিডিও, ভালো লাগলে লাইক দেবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা।